পুরছে ছাত্রাবাস কিন্তু পুরনি আমাদের ভালোবাসা হৃদয়ে এমসি কলেজ। এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনারের পাদদেশ থেকে বাঙালি অধ্যুষিত ওল্ডামের এমসি কলেজের প্রাক্তন ছাত্র ঐতিহ্যবাহী কলেজ ছাত্রাবাস জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সাবেক জিএস জাকি মোস্তফা টুটুল, প্রভাষক মহসিন চৌধুরী, সিরাজুল ইসলাম ও আব্দুর রহমান সাদিক প্রমুখ। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে ছাত্রাবাস পুরানোর দায়ে অভিযুক্ত দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান। এই নেক্ষাজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি। অবিলম্বে এমসি কলেজের এই ছাত্রাবাসকে তার পুন অবস্থায় আবার যেন পুনর্নির্মাণ করা হয়, যাতে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা হয়। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার।